বৃক্ষ কথার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৌসম্বি বা বারিওয়ান মাল্টা। তো এটি সাধারণত সিকি মাল্টা নামেও পরিচিত, কেন এটির যে লেবুটি হয় তার পিছনে সিকি বা পয়সার কয়েনের মতো একটি ছাপ দেখতে পাওয়া যায়। তো এটি সাধারণত বাংলাদেশ থেকে উদ্ভাবন ঘটে বাংলাদেশের প্রচুর ফলন হচ্ছে, যেটি বারিওয়ান মাল্টা বা সিকি মাল্টা নামে পরিচিত। বাংলাদেশ থেকে উদ্ভাবন হয়ে সারা পশ্চিমবঙ্গে এবং সারা বাংলাদেশে একটি আলোড়ন এবং তথা সারা ভারতবর্ষে একটি আলোড়ন সৃষ্টিকারী একটি প্রজাতি বারিওয়ান মাল্টা, যেটি প্রচুর ফলন এবং সাধারণ যে মাল্টাটি আছে বা মৌসম্বি আছে তার থেকে অনেক বেশি সুমিষ্ট একটি ফল এবং যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যেটি আমরা সকলেই খেতে পছন্দ করি, মৌসুমি লেবু সকলেই খেতে পছন্দ করে। তো এই যে মাল্টা প্রজাতিটি, এটি বাংলাদেশ থেকেই বেশিরভাগটি এখন আমদানি হচ্ছে। তো এই গাছটির কীভাবে প্রতিস্থাপন করলে প্রচুর পরিমাণে আমরা গাছে ফল পেতে পারি এবং কীভাবে আমরা এটির পরিচালনা করব, তো সেটা নিয়েই আজকে আমার আলোচনা। তো প্রত্যেকবারই আমি বিভিন্ন রকম নতুন নতুন ফল গাছ নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি, তো এবারও এই বারিওয়ান মালটা নিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাইছি। তো দেখেন, প্রথমে আমি বলবো সব ক্ষেত্রেই যেটা বলে থাকি যে ফল গাছের জন্য আপনারা 10 ইঞ্চি টব ব্যবহার করেন, আমি একটি 10 ইঞ্চি টব নিয়েছি এবং তার সাথে আমি যে মাটিটি ব্যবহার করেছি, তো আমি সব গাছেই একই ধরনের মাটি ব্যবহার করি। এই এক্সোটিক ফ্রুটের বা বিভিন্ন ফল গাছের ক্ষেত্রে দেশি হোক বা বিদেশি হোক একই ধরনের মাটি ব্যবহার করি, তো এখানেও আমি সেই মাটিটি ব্যবহার করেছি। তো সেই মাটিটি কীভাবে তৈরি করব এবং কী কী উপাদানের মধ্যে আছে সেটি জানার জন্য বা দেখার জন্য আমার একটি আলাদা ভিডিও করা আছে, তো সেই সেপারেশন ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিন বিভিন্ন রকম ফল গাছ লাগানোর আগে। তো সেই মাটিটি দেখার জন্য আমি আমার ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক বা এবং আই বাটনেও আমি ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখবেন। তো এই মাটিতে আপনারা গাছ লাগালে অবশ্যই ভালো ফল পাবেন, কারণ আমি প্রত্যেকটি গাছে এইভাবে লাগিয়ে আমি প্রত্যেকটি গাছে ফল ফুল এবং সমস্ত রাতেই মানে ভরে দিতে পেরেছি আমার নিজের বাগানেরই। তো দেখেন, এই গাছটি প্রতিস্থাপনের জন্য আমি কীভাবে এই প্লাস্টিকের প্যাকেট থেকে গাছটিকে বার করব, যেটি প্রত্যেকটি ভিডিওতেই আমি বলে থাকি। তো দেখেন, প্লাস্টিকের প্যাকেট থেকে বার করার জন্য এরকম একদিকে আমি ব্লেড দিয়ে কেটে নিয়ে এইভাবে টান দিলে দেখেন একদিক দিয়ে ছাড়িয়ে গেল, আর এক ক্ষেত্রে দেখেন ওই সোজাসুজি অপোজিট সাইডে এরকম উপরে একটু কেটে নিয়ে এইভাবে টান দিলে দেখেন গাছটি এভাবে ধরে টান দিলে দেখেন এইভাবে বেরিয়ে গেল। তো দেখেন এই গাছটি ছোট্ট প্যাকেটের মধ্যে রয়েছে, তো তাও দেখেন কত শিকড় রুট বাউন্ডিং হয়ে গেছে। তো এই যে গাছটি আমি এখানে প্রতিস্থাপন করব তার জন্য কী করবো, দেখেন গাছটিকে আমি সম্পূর্ণ টবের মাঝখানে রাখার চেষ্টা করব, মাঝখানে রেখে এইভাবে দিয়ে চারিদিক দিয়ে আমি মাটি দিয়ে দেবো এবং সোজা করে বসাবো, যেটি গাছটিকে দেখতেও সুন্দর লাগবে এবং পরবর্তী যখন আমরা সার প্রয়োগ করবো এবং গাছের চর্চা করবো সেক্ষেত্রে আমাদের সেটি করতেও সুবিধা হবে। যার জন্য আমরা সব ক্ষেত্রে যে কোনো ফুল হোক বা ফল গাছ হোক সব ক্ষেত্রেই আমরা কী করবো, গাছটিকে টবের মাঝখানে বসানোর চেষ্টা করবো। দেখেন এইভাবে মাটি দেওয়ার পরে নিয়ে আস্তে আস্তে চেপে দেব মাটিগুলোকে, দেখেন এইভাবে সুন্দর করে সুন্দর করে চেপে দেবো। এইবার কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো। দেখেন এই ধরনের মাল্টা গাছ কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটি বিশ্বস্ত নার্সারি থেকে গাছটি কিনবেন, তো আপনার পার্শ্ববর্তী যদি কোনো বিশ্বস্ত নার্সারি থেকে থাকে সেখান থেকে আপনি গাছটি কিনুন। এবং এই গাছটি চেনার জন্য দেখেন এই যে গাছটি আছে পাতাগুলি, পাতাগুলি কিন্তু একটু মোটা ধরনের, অন্য লেবুর থেকে একটু মোটা এবং একটু সাইজের লম্বা একটু বেশি, সাইডে চওড়া কম কিন্তু লম্বাটা একটু বেশি এবং পাতাগুলো একটু গুটিয়ে গুটিয়ে একটু টাইট আকারে দেখতে পাওয়া যায়। তো এইভাবে আপনি চিনতে পারেন। তাছাড়া আর চিনতে পারার কোনো উপায় হচ্ছে কি, আপনি আপনার যে বিশ্বস্ত নার্সারি সেখানে যদি মাদার প্ল্যান্ট থেকে থাকে এবং যে বিশ্বস্ত নার্সারি আছে সেখান থেকে আপনি গাছটি কিনুন, তাহলে অবশ্যই গাছটি ঠিক হবে। এবং আরেকটি কথা, এই মাল্টা গাছ কেনার ক্ষেত্রে আমি বলবো সবসময় যেখানে দেখবেন এরকম জোর কলম, উপরেরটি একটি দেশি জাতীয় লেবু গাছের চারা এবং উপরেরটি একটি অরিজিনাল বারিওয়ান মাল্টা বা সিকি মাল্টার একটি কাণ্ড, তো এই ধরনের জোড় কলমের গাছ অবশ্যই কিনবেন।
একটি জোড় কলম যদি কোনো গাছে না থেকে থাকে, আমি বলবো সেই ধরনের গাছ কিনবেন না, তাহলে সেটি আপনি ঠকে যেতে পারেন। তো বলবো অরিজিনাল যে গাছটি হয় সেটি এরকম জোড় কলমেই আসে, বাংলাদেশ থেকে যদি আমদানি করে থাকে তাহলে জোড় কলম থেকেই আসে, আপনার লোকাল নার্সারিতে যদি তৈরি করে থাকে সেক্ষেত্রেও এরকম জোড় কলমেই তৈরি হবে গাছটি, তাহলে আপনি খুব সহজে এবং ছোটো গাছে ফল পাবেন। যদি বীজের চারা হয়ে থাকে তাহলে আপনি সহজে ফল পাবেন না এবং কোয়ালিটিও ভালো হবে না। এই যে গেল প্রতিস্থাপন ভিডিও এবং কয়েকটি কথা। এবার এই গাছের পরিচর্যা, পরিচর্যা বলতে দেখেন এই গাছটি প্রতিস্থাপনের পরে আপনি অবশ্যই জল দিয়ে দেন গোড়ায়, দিয়ে এখনই আপনি রোদের মধ্যে রাখবেন না, এক সপ্তাহ গাছটিকে শেডযুক্ত এলাকাতে রাখুন। রাখার পরে গাছটি অবজারভেশনে দেখুন যে গাছের আকৃতি কেমন হচ্ছে এবং গ্রোথ কেমন হচ্ছে, যদি দেখেন ঠিক আছে তো রোদে দিন এবং অবজারভেশনে রাখুন। রাখার পরে যদি দেখেন যে না ঠিক আছে তাহলে রোদে রাখুন, যদি দেখেন যে না গাছ ঝিমিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আরও এক সপ্তাহ গাছটিকে শেড জাতীয় এলাকায় রাখুন। এবার যদি আসি গাছের গোড়ায় কী ব্যবহার করব, আমি বলবো এখনই গোড়ায় আর কিছু ব্যবহার করা লাগবে না। এই যে মাটিটি আপনি তৈরি করেছেন এই মাটিতে আপনি ছ মাসের মধ্যে আর কোনো সার প্রয়োগ করবেন না, শুধু জল দেবেন সময় মতো, গোড়াটি একদম ভিজে নয়, ময়েশ্চার রাখবেন, গাছের গোড়ায় জল জমতে দেবেন না একদমই। তার সাথে সাথে এইভাবে প্রয়োগ করবেন, কোনো সার কিন্তু এক্সট্রা প্রয়োগ করবেন না, কারণ মাটিটি যেটি তৈরি করেছেন সেটি হলো বেস্ট সয়েল ফর এক্সোটিক ফ্রুটস, তো এটি আপনাকে মাথায় রাখতে হবে। বেশি সার প্রয়োগ করলে যে গাছের গ্রোথ ভালো হবে এটা কিন্তু নয়, বেশি সার প্রয়োগের ফলে আপনার গাছ মারাও যেতে পারে এবং ফল কিন্তু দেবে না, বেশি সার প্রয়োগ হয়ে গেলেও ফুল ঝরে যাবে, ফলের সমস্যা হবে, পাতা ঝরে যেতে পারে, মারাও যেতে পারে গাছটি। এবার যদি আসি বিভিন্ন রোগ পোকা, তো রোগ পোকা বলতে গেলে এখানে রোগ পোকার আক্রমণ লেবু গাছে প্রত্যেকটি লেবু গাছের ক্ষেত্রেই হয়, যে পাতার মধ্যে পাতা কুঁকড়ে যাবে, পাতার মধ্যে পাতা পোকায় খেয়ে নেবে, তো সেক্ষেত্রে যে ধরনের রোগ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে যে আপনি যদি রেগুলার বেসিসে 15 দিন বা 20 দিনের ব্যবধানে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ ডোজ দিয়ে আপনি, আমি বলবো নিম অয়েল ব্যবহার করুন, যেহেতু ফলগুলি আমরা নিজেরাই খাই তাহলে জৈব কীটনাশক ব্যবহার করলে আপনার ভালো হবে, সেক্ষেত্রে ক্ষতিটা কম হয়। 15 থেকে 20 দিনের অন্তরে ব্যবধানে আপনি যদি দেখে দেখে ব্যবহার করতে পারেন এবং বড়ো যদি কোনো পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনি নিজে দেখে সেই পোকাটিকে সেখান থেকে সরিয়ে দিন, দিয়ে মেরে ফেলুন। তো নিম অয়েল ব্যবহার করলে আশা করি সেরকম কোনো পোকার আক্রমণ হয়, তার ক্ষেত্রেও যদি হয় সেক্ষেত্রে যদি কোনো আক্রমণ হয় তো সে নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি আপডেট দিয়ে দেবো, লেবু গাছের ক্ষেত্রে কী ধরনের কী কীটনাশক আমরা ব্যবহার করতে পারি। তো সেই ভিডিওটি যদি আপনি এই ধরনের ভিডিও বা আরও পরবর্তীতে অন্য ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই গেল লেবু গাছের প্রতিস্থাপন ভিডিও, তো এর পরবর্তীতে কী কী এই গাছ নিয়ে কী কী আমি করবো সেটি যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং তার সাথে ঘন্টা আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। তো যদি চ্যানেলটিকে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলিকে প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে এবং বাঙালি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত এ পর্যন্তই, এর নিয়ে আর বেশি কিছু বলছি না, পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সমস্ত বাগান বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।